পুত্র সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। বুধবার বিকেলে রাজধানীর ইয়াভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। সন্তান জন্মের খবরটি নিশ্চিত করে পরীর স্বামী অভিনেতা শফিকুল রাজ জানান, আলহামদুলিল্লাহ, প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। সন্তান ও মা উভয়েই সুস্থ আছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। গত বছরের 17ই অক্টোবর গোপনে বিয়ে করেন রাজপরী। চলতি বছরের 10ই জানুয়ারি তারা ঘোষণা দেন তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ডালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘর ভর্তি করে ফেলেছেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করেছেন ছেলের মা হচ্ছেন পরিমণি। অবশেষে সেটি সত্যি হল। প্রসঙ্গত, রাজ পরীর দুষ্টুমিষ্টি কিংবা আবেগ মাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে। এবার নবজাতককে দেখার অপেক্ষা।